আজকে আমরা এই ভিডিও দেখে নেব যে কিভাবে আমাদের ফেসবুক মেসেঞ্জারে আসা ছবি বা ভিডিও অটোমেটিক মোবাইলে সেভ হয়ে যাবে বা আমরা করতে পারি। তো এখানে তার আগে যেটা বলবো যে আপনারা আপনাদের প্লে স্টোরে গিয়ে প্রথমে চেক করে নেবেন, সেটা হচ্ছে আপনাদের যে ফেসবুক আছে ফেসবুকটা আপ টু ডেট আছে কি না, অর্থাৎ যদি আপডেট চাই তাহলে আপডেট করে নেবেন, আর যদি দেখা যাচ্ছে যে আপডেটের প্রয়োজন না থাকে তার ডিরেক্ট ওপেন দেখাবে, আমারটা আপডেট করা আছে। তারপরে ফ্রেন্ডস চলে যাবেন মেসেঞ্জার যেটা আছে সেটা দেখে নেবেন আপডেট করা আছে কি না, আমারও আপডেট এটা করা আছে। তারপর আর কিছুই না, জাস্ট মেসেঞ্জার ওপেন করবেন। মেসেঞ্জারটা ওপেন করার পরে আমি দেখুন মেসেঞ্জারটা ওপেন করলাম, চলে আসলো আমার মেসেঞ্জারটা, রিফ্রেশ করে নিচ্ছি এক দুবার আপনাদের সামনে। তারপর মেসেঞ্জারটা ওপেন করলে এই যে ইন্টারফেসটা এসে গেছে, এখান থেকে যেটা করতে হবে লেফট সাইড দেখুন থ্রি লাইন্স আছে, স্টেপ বাই স্টেপ দেখবেন লেফট সাইড যে থ্রি লাইন্স আছে এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে ফ্রেন্ডস এবার আমরা যেটা করব, এই দেখুন রাইট সাইডে একটা সেটিংসের অপশান আছে নতুন যে পেজ খুললো সেখানে, এখানে আমরা একটা ক্লিক দেব। আর কিছুই না, পেজটাকে আমরা উপরে তুলব। পেজটাকে উপরে তোলার পরে একেবারে উপরে তুললাম, দেখুন এই যে অপশানটা আছে ফটো অ্যান্ড মিডিয়া, ফটো অ্যান্ড মিডিয়া এই যে অপশানটা আছে এইখানে কিন্তু একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন আমাদের অটোমেটিকভাবে এই অপশানটা প্রত্যেকেরই বন্ধ করা থাকে, সেভ অন ক্যাপচার সেভ নিউ ফটো দ্যাট ইউ টেক ইন দ্য অ্যাপ, এটা একটা অন করে দিতে হবে। এই যে এটা অন হবে এবং ওপেন লিঙ্ক ব্রাউজার ইমেজও এটা অন করে দিতে হবে, অ্যালাউ করে দিলাম এবং এটা অ্যালাউ করে দিলাম। এইভাবেই ফ্রেন্ডস আমরা আমাদের মেসেঞ্জারের ফটোগুলো গ্যালারিতে নিয়ে নিতে পারি অটোমেটিক। তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও, এটা একটা রিকোয়েস্টের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এই ধরনের ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।